হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি চেন্নাইয়ের একটি ফেমাস বোটানিক্যাল গার্ডেন সেমোজি পুঙ্গাতে। তো আমি এখন সেখানেই রয়েছি। আজকে আমি একা নেই, আমার সাথে আরেকজন স্পেশাল গেস্ট রয়েছেন, আমার দাদা কাম গাইডার। দাদা হাতটা দেখিয়ে দাও। সো কথা বলতে একটু লাজুক ভাব, দেখো মুখটা দেখিয়ে দাও একটু। সো আমি এখন এন্ট্রি নিচ্ছি সেমোজি পুঙ্গাতে। সো চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, পার্কের এই যে মেন গেটটা তোমরা দেখতে পারছো, মেন এন্ট্রান্স, সো এটি প্রায় 22 ফুট লম্বা এবং উচ্চতায় প্রায় 14 ফুট। আর এই যে গেটের যে সৌন্দর্যটা, এটা রাস্তা দিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষকে খুব সুন্দরভাবে আকৃষ্ট করে। আর এই যে গেটটা রয়েছে, এখানে প্রায় 35টা প্রজাতির গাছ দিয়ে এই সুন্দরভাবে এই প্রবেশদ্বারটিকে সাজিয়ে তোলা হয়েছে। তার মধ্যে রয়েছে তোমার ড্রাকিন, লিলিজ, তারপর ওপিও, ফগন, বা ফিলোডেন্ড্রন, বিভিন্ন প্রজাতির প্রায় 35টি প্রজাতির গাছ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই পার্কটি সম্পর্কে অনেক কিছুই জানবো, যেটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, যাতে সবটা জানতে পারো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দাদা চলেছে এগিয়ে গিয়ে টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারের রেট চার্ট অ্যাকচুয়ালি প্রচুর বড় রেট চার্ট, সেটা আমি মুখে বলে হয়তো তোমাদের বোঝাতে পারবো না। সো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি পার্কের ভেতর। পার্কের ভেতরে কাজ চলছে, সো সেই কারণের জন্য কিছু কিছু জায়গা ক্লিয়ার করে রাখা রয়েছে, বাট এগুলো খুব সুন্দর স্বাধীন দিয়ে রাখা হতো। সো ফ্রেন্ডস, এখানে প্রায় 100টির উপরে গাছ রয়েছে, যেগুলো প্রায় 100 বছরের থেকে পুরনো, এটা তোমরা দেখতে পাবে। দাদা এগিয়ে গিয়ে চলে যাচ্ছে টিকিট কেটে নিয়ে একা একাই। সো দাদা অ্যাকচুয়ালি একটু লাজুক টাইপের, সো সেই জন্য ভিডিওতে আসতে চাই না খুব একটা, বাট তাও আমি জোর করে করে নিয়ে আসার চেষ্টা করবো। সো দেখা যাক। সো ফ্রেন্ডস, এই পার্কের পিছনেই রয়েছে পার্কিং লট। সো যেখানে প্রায় 100টির বেশি চার চাকা বা কার এবং প্রায় 500টির বেশি টু হুইলার রাখার ক্যাপাসিটি রয়েছে এখানে। আর ফ্রেন্ডস, অনেক দূর দূরান্ত থেকে অনেক ধরনের মানুষ আসেন এই পার্কটিকে দেখার জন্য। সো এন্ট্রি নেওয়ার পরেই আমরা এই গাছের নিচে টেবিল বা চেয়ারগুলি দেখতে পাচ্ছি। সো তাদের ক্ষেত্রে এটা হলো পার্কে এন্ট্রি নেওয়ার পর রিল্যাক্সেশনের বেস্ট জায়গা। ফ্রেন্ডস, পার্কের ভেতরে আমরা 3 থেকে 4টা এই ধরনের কংক্রিটের তৈরি গেট দেখতে পাবো। সো যেগুলি এই পার্কের সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সো প্রবেশদ্বারটা পেরিয়ে আমরা বাঁ দিকেই পাচ্ছি ফার্স্ট মেনটেন্যান্স রুম। আর এই মেনটেন্যান্স রুমের পাশেই রয়েছে একটা ছোট্ট পাখির ঘর। সেখানে খুব বেশি নেই, প্রায় 8 থেকে 10টা ছোটো ছোটো পাখি রয়েছে, যারা সবসময় নিজেদের মধ্যে চেঁচামেচি করেই যাচ্ছে। সো তাই এখানকার পরিবেশটাও ঠিক সেই লেভেলের হয়ে রয়েছে, ঝগড়ুটে ঝগড়ুটে ভাব। ফ্রেন্ডস, মেনটেন্যান্স রুম থেকে বেরিয়ে আমরা বাঁদিকে পাচ্ছি বাচ্চাদের খেলার গ্রাউন্ড। সো এখানে 10 বছরের নিচের বাচ্চাদেরই অ্যালো করা হয়, বাট আমরা যখন গিয়েছিলাম তখন বাচ্চাদের সাথে বাচ্চাদের পেরেন্টসরাও দেখছি খেলাধুলো চালু করে দিয়েছে ওখানে। সো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এখানকার যে পরিবেশ, এখানকার যে ক্লিনলিনেস বা এখানকার যে একটা সেফ সিচুয়েশন, সো সেই কারণের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফ্রেন্ডসরা তাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে খুব সুন্দরভাবে 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে দিতে পারেন। বোটানিক্যাল গার্ডেনটা আরেকটি স্পেশাল ব্যাপার হলো যে এটা শুরু থেকে প্লাস্টিক বর্জন করে এসেছে। শুধু এই বোটানিক্যাল গার্ডেন বলবো না, পুরো চেন্নাই সিটিতেই প্লাস্টিকের ব্যবহার প্রায় কমেই গিয়েছে, 95% কমেই গিয়েছে।
সো এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমার মনে হয় ব্যক্তিগতভাবে। বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা ছাড়িয়ে এসে আমরা পাচ্ছি ক্যাফেটেরিয়া। সো ক্যাফেটেরিয়াতে তোমরা কফি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, স্যান্ডউইচ এইসব খাবার জিনিস পেয়ে যাবে। আমরা এন্ট্রি করছি বাটারফ্লাই গার্ডেনে, বাট এটি দূর থেকে দেখলে হয়তো বাটারফ্লাইয়ের মতো লাগে না, বাট ওপর থেকে ড্রোন ক্যামেরা শুট দিয়ে দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে এটা অনেকটা প্রজাপতির মতো শেপ নিয়ে রয়েছে দাঁড়িয়ে। এটির বিভিন্নভাবে কংক্রিট দিয়ে এটাকে সাজিয়ে তোলা রয়েছে এবং তার মাঝে মাঝে কিছু কিছু সুন্দর এবং অপরিহার্য যেগুলো আমাদের মানুষের শরীরের হয়তো বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সো সেই ধরনের কিছু গাছ লাগানো রয়েছে এখানে। ফ্রেন্ডস, এই পার্কটি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় 30 মিনিট লাগে যেতে। সো এটার এরিয়া হচ্ছে টেনাম্পেট এরিয়া, আর ক্যাথিড্রাল রোডের একদম মিডল পয়েন্টে রয়েছে এটি, আর তার অপোজিট সাইডে রয়েছে ইউএস এম্বাসি। সো এখানের অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশানে মানচিত্র যেটা দিয়ে দিয়েছি আমি, সো সেটা তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে আসছি ওপেন প্লেগ্রাউন্ডে। সো এটা অনেকটা ওপেন অডিটোরিয়ামের মতো, ওই যে রাউন্ড শেপ রয়েছে ওই জায়গায় বিভিন্ন ধরনের ওকেশন বা কোনো বার্থডে সেলিব্রেশন বা কোনো মুভি শ্যুটিং বিভিন্ন ধরনের ওকেশন চলতে থাকে এখানে। সো মর্নিং টাইম হোক বা ইভিনিং টাইম, এভরিডে কোনো না কোনো ওকেশন এখানে হয়। সো সেই সময় যদি আসা হয় দেন এখানে সাইডের চেয়ারের মতো যে ধাপগুলো করা রয়েছে, সো ওখানে বসে আমরা সেই জিনিসটার মজাও নিতে পারবো। ফ্রেন্ডস, 2010 সালে তখনকার মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সিএম করুণানিধি এই পার্কটি উদ্বোধন করেন। সো বেসিক্যালি এটাই ছিল তখন চেন্নাই সিটির প্রথম বোটানিক্যাল গার্ডেন, যে গার্ডেনটি এখানকার হর্টিকালচার এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ তামিলনাড়ু যৌথভাবে এই পার্কটিকে তারা ওপেন করেন। দেন প্রথম অবস্থাতে এটি ছিল একটি উডেন রেস্টুরেন্ট, দেন তারপর এটি 2010 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় পার্ক হিসেবে বা বোটানিক্যাল গার্ডেন হিসেবে। ফ্রেন্ডস, এখানে প্রাইস চার্ট দেখে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুট, টিভি সিরিয়ালের শ্যুট, প্রি ওয়েডিং বিভিন্ন ধরনের শ্যুটিং চলে। সো আমরা যখন আসছিলাম তখনও এর অন্যতা হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শ্যুট চলছিল, কোথাও ফিল্মের শ্যুটিং, কোথাও প্রি ওয়েডিং শ্যুটিং, আবার কোথাও কোথাও শিক্ষামূলকভাবে কোনো কলেজ গ্রুপ বা কোনো স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্টরা স্যারেরা তাদের স্টুডেন্টদের নিয়ে এসে গ্রুপ ফটো সেশন, সো সব কিছুই চলে এই পার্কে। ফ্রেন্ডস, চেন্নাই বা তামিলনাড়ুতে আমরা অনেক ধরনের বোটানিক্যাল গার্ডেন পেয়ে যাবো, বাট আমার মতে আমি এটাকে সবথেকে ইউনিক বোটানিক্যাল গার্ডেন বলবো, বিকজ এর প্লাস্টিক ফ্রি জোন, আউট অফ কান্ট্রি বিভিন্ন ট্রি প্ল্যান্টেশন, যেরকম চায়না থেকে, থাইল্যান্ড থেকে বিভিন্ন ধরনের গাছ নিয়ে এসে এখানে প্ল্যান্টেশন করা রয়েছে। সো সেই কারণের জন্য আমি এটাকে একদম ইউনিক বোটানিক্যাল গার্ডেন বলবো, যেগুলো আদার্স যে সমস্ত গার্ডেনগুলো রয়েছে সেই গার্ডেনগুলিতে হয়তো দেখতে পাওয়া যাবে না। ফ্রেন্ডস, এই পার্কটা প্রায় 20 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে, আর এটি যখন প্রথমে তৈরি হয় তখন তৈরি করতে এটি খরচ হয় প্রায় 80 মিলিয়ন বা বাংলায় আমরা যার পরিমাণ বলতে পারি প্রায় 8 কোটি টাকার মতো খরচা করেছে। আর অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এটা প্রথম অবস্থাতে ছিল ওয়েল মেনটেন পার্ক, বাট লকডাউনের পর এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়নি, সো সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। ফ্রেন্ডস, সেমোজি পুঙ্গা আমার মতে দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পার্ক, বিকজ এখানে প্রায় 500 থেকে 700টিরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে এখানে, বিভিন্ন ধরনের গাছ যেগুলো আমি লাইফে কোনোদিন দেখিনি, সো এখানে এসে সেগুলো দেখতে পেয়েছি।
কোনোদিন যদি তোমাদের সিচুয়েশন হয় সো তোমরা আসো, এখানে পরিবেশটা এনজয় করে যেও, কিছু কিছু না দেখা জিনিস দেখে যেও, কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেও। ফ্রেন্ডস, এক কথায় এই পার্কটি পুরো ফ্যামিলি নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত জায়গা, কিন্তু এই রিসেন্ট টাইমে এই পার্কটিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বা এক কথায় আমরা লাভার্স বলতে পারি, সো তারা এসে এখানকার পরিবেশটাকে কিছুটা নোংরা বানিয়ে ফেলেছে। সো মাঝে মাঝে মনে হবে যে এটা বোটানিক্যাল গার্ডেন না লাভার্স পার্ক। সো ফ্রেন্ডস, আমাদের 2 ঘন্টা টাইম শেষ, প্রকৃতির মাঝে সময় কাটাতে কাটাতে কীভাবে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতে পারলাম না। সো যাই হোক, এবার বেরোনোর পালা। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখন অনেক রয়েছে যারা এখনও ভিডিওটা ওয়াচ করছো বা দেখছো বাট সাবস্ক্রাইব করো নি, তাদের উদ্দেশ্য বলছি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার পরের ব্লগগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সো টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ব্লগে।